গ্রামারলাইনে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামারলাইনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের একটি ভাগ অ্যাডজেক্টিভ বা বাংলায় যাকে বলে বিশেষণ, সেইটা নিয়ে আলোচনা করব। বিগত কয়েকটা ভিডিওতে আমরা নাউন এবং প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি, কাকে বলে, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ, অ্যাডজেক্টিভের রুলস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুলস, এইগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। তো শুরু করি প্রথমেই সংজ্ঞা। সংজ্ঞা খুবই সোজা, আমরা সবাই পড়েছি জেনেছি আগেও যে যে পার্ট অফ স্পিচ বা যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদিকে মডিফাই করে বা ইত্যাদিকে বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ, বাংলায় বলে একে বিশেষণ। কীরকম উদাহরণ দিয়ে বলা আছে, অমিত ইজ আ গুড বয়, অমিত একজন ভালো ছেলে। এখানে এই যে বয় হলো নাউন, এই নাউনকে বিশেষিত করছে গুড এই শব্দটি, অর্থাৎ ভালো ছেলে। ছেলে এই নাউনের গুণ বা এর বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, তাই গুড হলো অ্যাডজেক্টিভ, তাই গুড হলো অ্যাডজেক্টিভ। পরের বাক্যে বলছে, আই হ্যাভ বট আ নিউ ড্রেস, আমি একটি নতুন পোশাক কিনেছি। ড্রেস নাউন, একে বিশেষিত করছে কে, নিউ এই শব্দটা বিশেষিত করছে। এও করছে, এটাও সংখ্যা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে কি, সংখ্যা, তাই এটাও কিন্তু বলা যায় অ্যাডজেক্টিভ, তাই এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কারণ এ অ্যান্ড ডি এগুলো আমরা, এগুলোকে ডিটারমিনার বলা হয় বা বলা হয় এগুলোকে আর্টিকেল, আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভ চ্যাপ্টারেই আমাদের পড়ানো হয় বা পড়তে হয়। তো নিউ হচ্ছে ড্রেসকে কোয়ালিফাই করছে, তাই নিউ হলো অ্যাডজেক্টিভ। এই ধরনের আরও অনেক অ্যাডজেক্টিভ আমরা পড়ব। এবারে দেখব আমরা অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন, অ্যাডজেক্টিভ ক ভাগে বিভক্ত। প্রথমে আমরা অ্যাডজেক্টিভকে একটা বেসিক তিনটে ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক, অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার অর্থাৎ পরিমাণ এবং সংখ্যা, আর শেষ ভাগটা হচ্ছে ইন্ডিকেটিভ অর্থাৎ নির্দেশমূলক বা নির্দেশ সূচক বা নির্দেশ সূচক অ্যাডজেক্টিভ। তো এই তিন ভাগে প্রধানত ভাগ করা হয়েছে। এই তিনটি ভাগের মধ্যে আবার এর সাব ক্লাসিফিকেশনও করা হয়েছে, যেমন ডেসক্রিপটিভ বর্ণনামূলক অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দুভাগে ভাগ করা হয়েছে, প্রপার এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। প্রপার মানে কি, প্রপার নাউন থেকে যেগুলো এসছে, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলো ডিরাইভড হয়েছে সেইগুলোকে বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়া একটা দেশের নাম, কিন্তু তার অধিবাসীদের বলা হয় ইন্ডিয়ান, ভারতীয়। ভারত কিন্তু প্রপার, ইন্ডিয়া প্রপার নাউন, কিন্তু ইন্ডিয়ানটা কিন্তু অ্যাডজেক্টিভ, ইন্ডিয়ানটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইভাবে যে কোনো দেশের অধিবাসীদের যে নাম আছে, অধিবাসীদের যে নাম সমষ্টিগতভাবে আমরা বলি, সেগুলো কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ, যেমন ইন্ডিয়ান, চাইনিজ, আমেরিকান এটসেট্রা, এইভাবে সব দেশে। আর আছে কি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর্থাৎ গুণবাচক অ্যাডজেক্টিভ, যেটা সাধারণত আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞায় আমরা উদাহরণ হিসেবে যেগুলো ব্যবহার করি, সচরাচর যেগুলো দেখি, গুড, ব্যাড, সুইট, হট, রাইপ, ফ্রেশ, ফ্লেভার, এই ধরনের অ্যাডজেক্টিভগুলো, সাধারণ অ্যাডজেক্টিভগুলো হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সুইট মানে মিষ্টি, হট মানে গরম, রাইপ মানে পাকা, ফ্রেশ মানে তাজা, ফ্লেভার মানে চালা, তো এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সেকেন্ড যে ভাগে আমরা যাচ্ছি, অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার, ওই যে বললাম যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা নির্দেশ করে, তো এই সংখ্যা পরিমাণ সেটাও তাহলে অ্যাডজেক্টিভ হবে, সেটাকেও আবার দুভাগে বিভক্ত, অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার, যেহেতু অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার হেডিং করেছে। অ্যামাউন্টের মধ্যে কোনগুলো আসছে, যেগুলোকে গোনা যায় না, যেগুলো আনকাউন্টেবল, শুধুমাত্র অ্যামাউন্ট বা পরিমাণ প্রকাশ করে, যেমন সাম, মাছ, হোল, লিটিল, হাফ। সাম মানে কিছু, মাছ মানে অনেক, হোল মানে সম্পূর্ণ, লিটিল মানে অল্প, হাফ মানে অর্ধেক। আর ওইদিকে নাম্বার, নাম্বারকে আবার দুভাগে বিভক্ত করা হয়েছে, ডেফিনিট নাম্বার অ্যান্ড ইনডেফিনিট নাম্বার, অর্থাৎ নির্দিষ্ট নাম্বার এবং অনির্দিষ্ট নাম্বার। নির্দিষ্ট নাম্বারগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, কার্ডিনালস, অর্ডিনালস এবং মাল্টিপ্লিকেটিভ। কীরকম, কার্ডিনাল মানে হচ্ছে সংখ্যাবাচক শব্দ, যেগুলো সংখ্যা 1, 2, 3, এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার ইংরাজিতে, 1, 2, 3। আর অর্ডিনাল নাম্বার কোনগুলো,
যেগুলো সংখ্যাবাচক এবং পূরণবাচক, বাংলায় যাকে আমরা পূরণবাচক শব্দ যেগুলো পড়েছি, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। আর মাল্টিপ্লিকেটিভ মানে মাল্টিপ্লিকেশন কথার অর্থ হচ্ছে গুণ, গুণ করা। তো সেই গুণ গুণ বোঝায়, যে আমরা বলি না এক গুণ, দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, ওইগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এইভাবে কোয়াড্রিপল, তারপরে চারের বেশি হয়ে গেলে আমরা আর এগুলো করি না, তখন বলি ফাইভ টাইমস, সিক্স টাইমস, এইভাবে বলি, এইগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট নাম্বার কোনগুলো? ফিউ, ইচ, এভরি, মেনি, এইগুলো হচ্ছে ইনডিফিনিট, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় না, তো সেইগুলো হচ্ছে ইনডিফিনিট। সর্বশেষ যে ভাগটা সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ। ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ আবার সাত ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কথার অর্থ কী? ডেমনস্ট্রেট করা মানে হচ্ছে বর্ণনা দেওয়া, তাহলে বর্ণনামূলক অ্যাডজেক্টিভ। যেমন দিস, এইটি, দ্যাট, ওইটি, অল, সব, সাচ, যেমন, দিস, এইগুলি, দোজ, ওইগুলি, এইগুলো দিয়ে বর্ণনা দেওয়া হয় কোনো নাউন বা প্রোনাউনে। তারপরে রয়েছে কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট কথা থেকেই আমরা বুঝতে পারছি, ডিস্ট্রিবিউট মানে কি? বিতরণ বা ভাগ করে দেওয়া। অর্থাৎ এখান থেকে বোঝা যাবে যে বিভিন্ন ভাগ, অর্থাৎ কোনো জিনিসের মধ্যে বা কোনো নাউন বা প্রোনাউনের ডিস্ট্রিবিউশনকে বোঝাবে। যেমন ইচ, প্রত্যেকটি, এভরি, এভরি মানে প্রত্যেকটি, আইদার, নাইদার, এই শব্দগুলো দিয়ে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভকে নির্দেশ করি। তারপরে রয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ মানে অধিকার সূচক, অধিকার, পজিশন কথার অর্থ হচ্ছে অধিকার। যেমন মাই, মাই মানে আমার, আওয়ার, আমাদের, ইয়োর, তোমার বা তোমাদের, হিজ, তার, হার, তার, দেয়ার, তাদের, এইগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে রয়েছে কি? এম্পাসাইজিং অ্যাডজেক্টিভ। এম্পাসাইজ করা মানে হচ্ছে জোর দিয়ে বোঝানো, অর্থাৎ জোর জোর দিয়ে বোঝাতে যেসব অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি, যেমন ভেরি, ওন, এইগুলো হচ্ছে এম্পাসাইজিং অ্যাডজেক্টিভ। তারপরে রয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমনভাবে ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, তেমনি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়। যেমন হোয়াট, হুইচ, হুজ, অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেনগুলো। এবার রয়েছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। এই হোয়াট, হুইচ, হুজ, এগুলো যখন কোশ্চেন আকারে ব্যবহৃত না হয়, দুটো ক্লজকে জুড়বে, তখন সেটা হয়ে যাবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হুইচ, দ্যাট। আবার ঠিক একইবারে যখন একইভাবে যখন এই ডব্লিউএইচ কোশ্চেনের মধ্যে যে ডব্লিউএইচ কোশ্চেন কোনো বিষয় প্রকাশ করবে, তখন সেটা হয়ে যাবে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। সেটা গেল এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। হোয়াট চিহ্নগুলো দিয়ে এগুলোকে আলাদা করা হয়। যেমন এক্সক্লামেটরির ক্ষেত্রে নোট অফ এক্সক্লামেশন, এই চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন, এটাকে বলে নোট অফ ইন্টারোগেশন, এইভাবে। তো এই হলো অ্যাডজেক্টিভের ভাগ। আরেকবার দেখে নাও এটা। এবারে আমরা আলোচনা করব রুলস অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের রুলস, অর্থাৎ কোন ধরনের অ্যাডজেক্টিভের পরে কি বসে, কি ভার্ব বসে, বা কি প্রিপোজিশন বসে, বা কোনো কিছু কিভাবে আমরা তাতে কোনো রকম ব্যতিক্রমী নিয়ম বা অন্যান্য ধরনের খুঁটিনাটি বিষয়গুলো কি আছে সেগুলো জেনে নেব। তো রুলস অফ অ্যাডজেক্টিভের এক নম্বর নিয়মে বলছে কিছু শব্দ রয়েছে, যেমন পারফেক্ট, ইউনিক, পারফেক্ট মানে নিখুঁত, ইউনিক মানে অনন্য, আইডিয়াল, আদর্শ, চিফ, মুখ্য বা প্রধান, ইউনিভার্সাল, সার্বজনীন, এক্সট্রিম, প্রচণ্ড, কমপ্লিট, সম্পূর্ণ, এন্টায়ার, সামগ্রিক, এক্সেলেন্ট, দারুণ বা উৎকৃষ্ট, অ্যাবসোলিউট, চরম, ইম্পসিবল, অসম্ভব, ইটার্নাল, শাশ্বত বা চিরন্তন, সুপ্রিম বা প্রধান। তো এই ধরনের শব্দগুলো, যেগুলো ম্যাক্সিমাম, এই শব্দগুলো কিন্তু দেখা যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এগুলো আমরা কিন্তু অনুভূতিতেই এই শব্দগুলোর আমরা অস্তিত্ব খুঁজে পাই। এগুলো বাস্তবে এগুলো মেটেরিয়াল নাউন নয়, এগুলো সবই বলা যায় অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি, অ্যাডজেক্টিভ, অ্যাবস্ট্রাক্ট রূপে। এগুলো কোনো মেটেরিয়াল, এর মেটেরিয়াল কোনো অস্তিত্ব নেই। তো এই অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে কী হয়, এর কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি করা যাবে না, অর্থাৎ আরও বেশি অর্থে বা সবচেয়ে বেশি অর্থে এগুলোকে প্রকাশ করা উচিত নয়। যেমন উদাহরণে বলছে হ্যাপিনেস ইজ দ্য চিফেস্ট এম অফ ম্যানকাইন্ড। এখানে দুটো আমি দিয়েছি, চিফেস্ট, চিফ, কেন দিয়েছি, দুটোর মধ্যে একটা হবে। আমি বলতে চাইছিলাম যে এই অ্যাডজেক্টিভগুলোর ডিগ্রি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো তার মধ্যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি অ্যাপ্লিকেবল নয় এই অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে, সেই জন্যে এটা হবে না, চিফেস্ট হবে না, হবে চিফ, কারণ এগুলো সর্বোচ্চ বা এগুলো তুলনা করা যায় না, কারণ এগুলো অ্যাবস্ট্রাক্ট ধারণা, একটা বিমূর্ত ধারণা, অর্থাৎ এর ফিজিক্যাল কোনো অস্তিত্ব নেই এগুলোর। সেই জন্য এগুলোকে আমরা যদি এর
সর্বোচ্চ বা সর্বনিম্ন এই ধরনের কোনো ডিগ্রি প্রকাশ করি তাহলে সেটা ভুল হবে। বলছে সুখ হচ্ছে মানুষের প্রধান লক্ষ্য, তা প্রধানতম লক্ষ্য হতে পারে না, প্রধান লক্ষ্য হতে পারে। আরেকটা বলছে আই হ্যাভ নেভার সিন আ মোর কমপ্লিট বুক অন ইংলিশ, আমি এই বইটার মতন সম্পূর্ণ বই আমি দেখিনি এর আগে। তো এখানে মোর কথাটা কিন্তু যুক্তিযুক্ত নয়, আই হ্যাভ নেভার সিন এ কমপ্লিট বুক অন ইংলিশ। কমপ্লিটের সুপারলেটিভ ডিগ্রি করতে গিয়ে মোর করা যাবে না, শুধুমাত্র এর পজিটিভ ডিগ্রি ইউজ হবে। দুদাক কি বলছে, দুদাকে বলছে প্রায়র, জুনিয়র, সিনিয়র, সুপ্রিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, প্রেফার, প্রেফারটা যদিও ভার্ব, এই ধরনের শেষে ওয়ার আছে, লক্ষ্য করো প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু ওয়ার কথাটা আছে, এই ধরনের ওয়ার যুক্ত অ্যাডজেক্টিভগুলো এরপরে কিন্তু প্রিপোজিশন হিসেবে টু বসাতে হবে, দ্যান বসানো যাবে না। কেন বলছি দ্যানের কথাটা কেন এলো, কারণ এইগুলো সবই কিন্তু কম্পারেটিভ সেন্স, কম্পারেটিভ ডিগ্রি সেন্স, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দ্যান ব্যবহার করি সাধারণত, কিন্তু এই একমাত্র কম্পারেটিভ ডিগ্রি এরা, কম্পারেটিভ ধারণা যেগুলোর ক্ষেত্রে আমরা এগুলো তুলনা করতেই ব্যবহৃত হয়, এই এই এগুলো যেমন তুলনা করা যায় না, এটা কিন্তু উল্টো, এগুলো দিয়ে তুলনা করা হয়, দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের বেশির মধ্যে তুলনা, সেই তুলনা করার ক্ষেত্রে আমরা কিন্তু দ্যান মাস্ট ব্যবহৃত হয়, কিন্তু এরা ব্যতিক্রম, এদের পরে কিন্তু টু বসাতে হবে। এগুলো থেকে কিন্তু প্রতিযোগিতামূলক যেসব পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু কোশ্চেন আসে, বিশেষ করে এইটা, এই উদাহরণটা হুবহু আসে, WBCCও এসছে প্রিলিমিনারিতে, আই প্রেফার টি টু কফি, আমি চায়ের থেকে সরি কফির থেকে চা বেশি পছন্দ করি। তো কফির থেকে, থেকে মানে দেন, দেন মানে থেকে বা চেয়ে, এখানে কিন্তু দেন হবে না, হবে টু, আই প্রেফার টি টু কফি, অর্থাৎ কফির বদলে আমি চা বেশি পছন্দ করি। এটা আছে যেমন হি ইজ জুনিয়র টু মি, সে আমার থেকে ছোট, এই জুনিয়র শব্দটার পরে কিন্তু দেন বসা, আমার থেকে বললেও কিন্তু এখানে টু বসাতে হবে, টু দিয়েই বোঝানো হচ্ছে থেকে বা চেয়ে, সাধারণত থেকে বা চেয়ে দেন দিয়ে বোঝানো হয়। এরপরে আসছি তিন নম্বর নিয়ম, তিন নম্বর নিয়মে কি বলছে, তিন নম্বর নিয়মে বলছে, তিন নম্বর নিয়মটায় আমরা নাউনে শিখেছিলাম যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, নাউনকে দুভাগে ভাগ করা যায়, যেমন কাউন্টেবল এবং আনকাউন্টেবল, অর্থাৎ যেগুলো গোনা যায় সেগুলো কাউন্টেবল নাউন এবং যেগুলো গোনা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউন। এখন যেগুলো গোনা যায় বা যেগুলো গোনা যায় না, এই ধরনের নাউনের সংখ্যাকে বিশেষিত করতে আমরা যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করব, যেগুলোকে গোনা যায় এবং যেগুলোকে গোনা যায়, এদের আগে আমরা যে অ্যাডজেক্টিভ বসিয়ে এদের সংখ্যা ডিনোট করব বা পরিমাণ ডিনোট করব, সেইগুলো নিয়ে আলোচনা করব। তিন নম্বর নিয়ম কীরকম, লিটিল, এ লিটিল, ফিউ আর এ ফিউ, এর মধ্যে লিটিল আর এ লিটিল এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ যা গোনা যায় না, আনকাউন্টেবল, এটাও আনকাউন্টেবল, আর শেষ দুটো ফিউ এবং এ ফিউ এগুলো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হয়, লিটিল কথার অর্থ কি, কিছুটা বা অল্প পরিমাণ, কিছুটা বা অল্প পরিমাণ, যেমন দ্য লিটিল দ্যাট শি ডিড ফর মি ইজ আনফরগেটেবল, আমার জন্য সে যা কিছুটা অল্প কিছুটা করেছে তা ভোলার নয়। তো এখানে আমরা এই যে দ্যাট শি ডিড, তো এটা এটার মানে সে যা করেছে সেইটার পরিমাণটা অল্প হলেও সেটা ভোলার নয়, তো সেটা বোঝাতেই দ্য লিটিল কথাটা ইউজ করা হয়েছে। আবার এ লিটিল, এ লিটিল কখন ব্যবহার হয়, যখন অতি সামান্য বোঝায়, এটার দ্বারা বোঝাচ্ছে অল্প পরিমাণ, অল্প কিন্তু তার উপর জোর দেওয়া হচ্ছে না, এটা দিয়ে কিন্তু আবার জোর দেওয়া হচ্ছে যে সত্যি খুবই সামান্য, যেমন এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, লার্নিং এটা একটা নাম, একে বিশেষিত করছে এ লিটিল, খুবই অল্প পরিমাণ, এর কথার অর্থটা কি, এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অর্থাৎ যার বিদ্যা অল্প সে কিন্তু সবার কাছে ভয়ঙ্কর রূপে পরিণত হয় বা তার আচরণ খুব ভয়ঙ্কর হয়ে ওঠে তার জ্ঞানের অভাবের জন্যে। এখানে এ লিটিল দিয়ে তার বিদ্যার যে স্বল্পতা, সেই স্বল্পতার উপর জোর দেওয়া হচ্ছে যে খুবই স্বল্প, এটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। আচ্ছা, এটা গেল, এই দুটো গেল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অল্প বোঝাতে আমরা কী ব্যবহার করি, প্রথমে ব্যবহার করি ফিউ, অর্থাৎ অতি অল্প সংখ্যক, যেটা এ লিটিলের কাজ করে আনকাউন্টেবলের ক্ষেত্রে সেটাই কাউন্টেবলের ক্ষেত্রে ফিউ দিয়ে আমরা প্রকাশ করি। ফিউ মানে অতি অল্প সংখ্যক, অর্থাৎ গোনা যায়, যেমন ফিউ বয়েজ কেম টু স্কুল, খুব অল্প সংখ্যক ছেলেরা স্কুলে এসেছিল, বয়েজের সংখ্যা যে খুব অল্প ছিল সেটাকে জোর দিতে এই ফিউ কথাটা ব্যবহার করা হচ্ছে।
আচ্ছা, এফইউ, এফইউ মানে কিছু, অর্থাৎ এটা লিটলের কাউন্টার পার্ট বলা যায়। যেমন দেয়ার ওয়ার এ ফিউ মেন অ্যাট দ্য মিটিং, সভায় খুব অল্প লোকই ছিল, তো এফইউ দিয়ে ও কিছু এই এইটা আমরা বোঝাতে চাইছি। চাঁদদাক বলছে যখন দুটো অ্যাডজেক্টিভ একটি মাত্র নাউনকে বিশেষিত করবে তখন আলাদা ডিগ্রি ব্যবহার করা যাবে না, অর্থাৎ নাউন একটাই কিন্তু তাকে বিশেষিত করার জন্যে দুটো আলাদা অ্যাডজেক্টিভের সাহায্য নেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওই দুটো অ্যাডজেক্টিভের দুটো ডিফারেন্ট ডিগ্রি, অর্থাৎ একটা কম্পারেটিভ বা একটা পজিটিভ বা একটা সুপারলেটিভ একটা কম্পারেটিভ, এরকম করা যাবে না। যা করতে হবে সেম একই ডিগ্রি অ্যাপ্লাই করতে হবে। যেমন উদাহরণে বলছে হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড টল বয় ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের সবচেয়ে শক্তিশালী এবং টলটা যেহেতু আনা হয়েছে তাহলে বোঝাচ্ছে সে সবচেয়ে লম্বা এবং সবচেয়ে শক্তিশালী, কারণ সবচেয়ে লম্বা যদি সে না হতো তাহলে টলের অবতারণা হতো না, টলের অবতারণা হতো না, হয়তো সে শক্তিশালী হতে পারে কিন্তু সে বেটে, অথবা খুব লম্বা হতে পারে কিন্তু শক্তিশালী নয়, কিন্তু যেহেতু দুটোরই অবতারণা করছে বোঝাচ্ছে সে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে লম্বা, তাই এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ, আর এটাকে করে দেওয়া হয়েছে পজিটিভ, এটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, তাই এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে গেল, সেন্টেন্সটা ভুল হয়ে গেল। সেন্টেন্সটা ঠিক করতে গেলে কী করতে হবে, টলটার জায়গায় করতে হবে টলেস্ট, টলটার জায়গায় কী করতে হবে টলেস্ট, তাহলে সেন্টেন্সটা কী হবে, হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তখন হয়ে যাবে রাইট, যখন হয়ে যাবে টলেস্ট, টলেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট, একটা স্ট্রংগেস্ট একটা টল করা যাবে না, বা একটা টলেস্ট এটা স্ট্রং করা যাবে না, দুটোকেই সুপারলেটিভ করতে হবে, তবে এটা ঠিক হবে, কারণ সুপারলেটিভের আগে দি রয়েছে। এবার আসছি পাঁচ নম্বর নিয়ম। পাঁচ নম্বর নিয়মে কী বলছে, অর্ডিনাল নাম্বার সবসময় কার্ডিনাল নাম্বারের আগে বসবে, অর্থাৎ পূরণবাচক শব্দ সবসময় সংখ্যাবাচক শব্দের আগে বসবে। যেমন ইউ মাস্ট স্টাডি দ্য ফার্স্ট টু চ্যাপ্টার্স অফ দ্য বুক, তোমাকে বইটির প্রথম দুটো অধ্যায় অবশ্যই পড়তে হবে। এখানে ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার আর টু হচ্ছে কার্ডিনাল নাম্বার, এটা অর্ডিনাল, এটা কার্ডিনাল, আমরা কিন্তু এটাকে সামনে এর আগে বসাতে পারবো না, অর্থাৎ আমরা এটা করতে পারবো না, ইউ মাস্ট স্টাডি দ্য টু ফার্স্ট চ্যাপ্টার্স অফ দ্য বুক, তাহলে সেটা ভুল হবে, আমাদের ফার্স্ট অর্থাৎ অর্ডিনালটা প্রথমে তারপরে কার্ডিনাল নাম্বারটা বসাতে হবে, এই এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে যে প্রথমে অর্ডিনাল তারপরে কার্ডিনাল, কার্ডিনাল মানে সংখ্যাবাচক, অর্ডিনাল মানে পূরণবাচক। ছদাক বলছে যেসব কম্পারেটিভ অ্যাডজেক্টিভের শেষে ইয়ার আছে, যেসব অ্যাডজেক্টিভের শেষে ইয়ার, ইয়ার দিয়ে কম্পারেটিভ করা হয় যেসব অ্যাডজেক্টিভ, সেগুলোর ক্ষেত্রে সেটা যদি একই ব্যক্তি বা বস্তুর দুটো পৃথক গুণাবলীর একটা হয় তাহলে ওই অ্যাডজেক্টিভের আগে মোর বসিয়ে কম্পারেটিভ করতে হবে। কীরকম, প্রথমে এই দুটো সেন্টেন্স দিয়েছি এইটাকে বলি, শি ইজ ক্লেভারার দ্যান হার সিস্টার, এর অর্থ কি, সে তার বোনের থেকে অধিক চতুর, মানে বেশি বুদ্ধিমান বা চালাক, তাহলে এখানে দুটো আলাদা ব্যক্তি, শি আর তার সিস্টার, অর্থাৎ দুজনের দুটো আলাদা গুণ, এও ক্লেভার এও ক্লেভার, এই ক্লেভারের কম্পারেটিভ ডিগ্রি কি, ক্লেভারার, শেষে ইয়ার আছে, এই যে বললাম ইয়ার থাকলে এই নিয়মটা অ্যাপ্লিকেবল, তাহলে এখানে দুজন আলাদা ব্যক্তির যখন গুণ বোঝাচ্ছে তখন আমরা ক্লেভারার এইভাবে করব কম্পারেটিভ, ক্লেভার তার সঙ্গে ইয়ার যোগ করে এবং তারপরে দেন বসাবো। কিন্তু একই ব্যক্তির যদি গুণ বোঝায়, দুটো আলাদা গুণ বোঝায়, যেমন শি ইজ মোর ক্লেভার দেন অনেস্ট, সে যত না অনেস্ট তার থেকে বেশি চালাক, তাহলে একই ব্যক্তি, এখানে একই ব্যক্তির দুটো গুণ, অর্থাৎ তার চালাক এবং অনেস্ট সততা, তার বুদ্ধিমত্তা এবং সততার দুটো গুণের একটা বোঝাচ্ছে, তখন কিন্তু শি ইজ ক্লেভারার দ্যান অনেস্ট এটা করা যাবে না, সেটা তখন করতে হবে কম্পারেটিভ ডিগ্রি করার সময় মোর বসাতে হবে, শি ইজ মোর ক্লেভার দ্যান অনেস্ট, যখন দুটো পৃথক ব্যক্তি তখন ক্লেভারার দ্যান, যখন একই ব্যক্তির দুটো গুণ তুলনা বোঝাচ্ছে তখন মোর দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। সাদ্দাকে কী বলছে, সাদ্দাকে বলছে দুটি পৃথক অ্যাডজেক্টিভের দুটি পৃথক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকলে দুটোই আলাদা আলাদা করে বসাতে হবে, অর্থাৎ দুটো কম্পারেটিভ ডিগ্রি তার একটার প্রিপোজিশন এবং আরেকটার আলাদা প্রিপোজিশন, যদি দুটো আলাদা প্রিপোজিশন হয় তাহলে দুটোই বসাতে হবে। যেমন হি ইজ সিনিয়র টু অ্যান্ড ওল্ডার দ্যান আই, সে আমার থেকে
প্রবীণতর এবং বয়সেও প্রবীণতম। ঠিক আছে, সিনিয়র অ্যান্ড ওল্ডার। সিনিয়র মানে সবসময় যে বয়সে বেশি প্রবীণ তা বোঝায় না, দুজন ব্যক্তি তার মধ্যে একজন বয়সে ছোট হলেও অভিজ্ঞতায় সে বড় হতে পারে। যেমন একই প্রতিষ্ঠানে দুজন চাকরি করছেন, একজন সেই প্রতিষ্ঠানে যোগদান করেছেন 2015 সালে যোগদান করেছেন, কিন্তু তার বয়স 20 বা 25। আরেকজন ব্যক্তি যার বয়স 30, তিনি যোগদান করেছেন 2016 সালে। যার বয়স 25 সে 2015 সালে যোগদান করেছেন, যার বয়স 30 সে 2016 সালে যোগদান করেছেন। অতএব কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু ওই 25 2015 সালে যিনি জয়েন করেছেন তিনি, কিন্তু তার বয়সটা কম। এক্ষেত্রে দেখা যাচ্ছে এক ব্যক্তি বয়সেও বড়, আবার অভিজ্ঞতায়ও বড়। এটা সিনিয়র মানে অভিজ্ঞতা বোঝায়, আর ওল্ডার এটা বয়সের ক্ষেত্রে বোঝায়। তাহলে সিনিয়র পরে আমরা সবসময় পজিশন নিই টু, আর যেগুলো শেষে ও আর শব্দগুলো আছে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করি, আর বাদ বাকি সব দেন ব্যবহার করি। ওই জন্য দুটো পজিশনই কিন্তু পৃথকভাবে এখানে বসেছে। পরে 8 নম্বর নিয়মে আসছি। 8 নম্বর নিয়মে বলছে নাউনের পরে একটি প্রিপোজিশন থাকলে সেক্ষেত্রে নাউনটি ঠিক পরেই অ্যাডজেক্টিভ বসবে এবং তারপরে প্রিপোজিশনটি বসবে। কীরকম? নাউনের পরে একটি প্রিপোজিশন থাকলে, যেমন এখানে বলছে হি ইজ এ ম্যান সুইটেবল ফর এনি পোস্ট। এখানে ম্যান এই নাউনের পরে আমরা ধরে নিই ফর প্রিপোজিশনটি রয়েছে, অর্থাৎ হি ইজ এ ম্যান ফর এনি পোস্ট, এইভাবে যদি ভেবে নিই। কিন্তু এর মধ্যে সুইটেবল কথাটা আনবো, সুইটেবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ম্যান নাউন। আমাদের বসানোর কথা ছিল হি ইজ এ সুইটেবল ম্যান ফর এনি পোস্ট, অর্থাৎ যে এই যে কোনো পোস্টের জন্য সে যথোপযুক্ত বা উপযুক্ত। তাহলে সুইটেবল ম্যান বসানো উচিত ছিল, কারণ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তাকে বিশেষিত করে। কিন্তু এখানে নাউনের একটা প্রিপোজিশন রয়েছে ফর, ফর এই প্রিপোজিশনটা রয়েছে, আবার সুইটেবলকে বসাতে হবে। তো সেই জন্যে ওই প্রিপোজিশনের আগে ওই এবং নাউনের মাঝখানে, নাউনের পরে, নাউন এবং ওই প্রিপোজিশনের মাঝখানে কিন্তু ওই অ্যাডজেক্টিভটাকে বসাতে হবে। সেই জন্য হয়েছে হি ইজ এ ম্যান সুইটেবল ফর এনি পোস্ট। এটা যদি আমরা লিখি হি ইজ এ সুইটেবল ম্যান ফর এনি পোস্ট, তাহলে কিন্তু ভুল হবে, সুইটেবল ম্যান করা যাবে না, করতে হবে ম্যান সুইটেবল। আচ্ছা, নদাক বলছে টাইম শব্দটি যদি তুলনা করতে ব্যবহৃত হয় তাহলে সবসময় পজিটিভ ডিগ্রিতে ব্যবহৃত হবে। টাইম দিয়ে যদি আমরা দুটোর মধ্যে তুলনা বোঝাই, যেরকম মাই বুক ইজ 3 টাইমস অ্যাজ চিপ অ্যাজ ইয়োর্স, বলছে আমার বইটা তোমার বইয়ের থেকে 3 গুণ সস্তা। এখানে টাইম কিন্তু সময় নয়, টাইম বোঝাচ্ছে তুলনা, ডিগ্রি বোঝাচ্ছে। সেই জন্যে আমরা 3 টাইমস চিপার করতে পারবো না। চিপার যদি করি এখানে, চিপার দেন, তাহলে পুরোটাই ভুল হয়ে যাবে, করতে হবে অ্যাজ চিপ অ্যাজ, অর্থাৎ পজিটিভ ফর্ম, পজিটিভে অ্যাজ চিপ অ্যাজ, অ্যাজ অ্যাজ ডট ডট অ্যাজ, এই মাঝখানে ডিগ্রিটা বসে, এই ফর্ম্যাটে করতে হবে। দশ দাগ একটা খুবই অদ্ভুত, খুবই মজার একটা নিয়ম, বলছে অর্ডার অব অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোন সিকোয়েন্সে একই সেন্টেন্সের মধ্যে যদি একাধিক অ্যাডজেক্টিভ থাকে, একাধিক অ্যাডজেক্টিভ, তাহলে কোন সিকোয়েন্সে বসাবো। সিকোয়েন্স মানে কাটটা আগে বসাবো, কাটটা পরে বসাবো, এইভাবে। তো সিকোয়েন্সটা কী আগে জেনে নিই, সিকোয়েন্সটার সূত্রটা আগে জেনে নিই। সিকোয়েন্সটার সূত্রটা হচ্ছে এইটা, SSACNM, SSACNM, এস ফর সাইজ, পরের এস ফর শেপ, এ ফর এজ, সি ফর কালার, এন ফর ন্যাশনালিটি, এম ফর মেটেরিয়াল, অর্থাৎ প্রথমে বসবে, একাধিক যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে খুঁজে নিতে হবে প্রথমে কোন অ্যাডজেক্টিভ দ্বারা সাইজ বোঝাচ্ছে, অর্থাৎ আকৃতি, সাইজ, তারপর শেপ, আকার, আকার এবং আকৃতি আলাদা। সাইজ মানে বড় ছোট, শেপ মানে গোল লম্বা মোটা সরু, এই বোঝাচ্ছে। তারপরে বয়স, বয়স, তারপরে কালার অর্থাৎ রং, তারপরে ন্যাশনালিটি মানে জাতীয়তা, তারপরে মেটেরিয়াল মানে বস্তু, বস্তু, বস্তুটাকে আনতে হবে শেষে। যেমন উদাহরণ দিচ্ছি, 20 ইয়ার ওল্ড ব্ল্যাক আমেরিকান নিগ্রো, অর্থাৎ কোনো একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পরিচয় দিতে গিয়ে এইটা বোঝানো হচ্ছে যে তার বয়স 20, তার গায়ের রং কালো এবং তার জাতীয়তা হচ্ছে আমেরিকান। নিগ্রোটা কিন্তু এখানে নাউন, এই নাউন, এই নিগ্রো নাউনকে এতগুলো অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে, আমেরিকান, ব্ল্যাক, ওল্ড, ইয়ার, 20 ইয়ার। তাহলে আমাদের সূত্র অনুসারে
এখানে কি আসছে? সবকটা নাও থাকতে পারে। এখানে কি কি আছে? 20 ইয়ার অর্থাৎ এজ আছে, ওল্ড অর্থাৎ 20 ইয়ার ওল্ড, সরি 20 ইয়ার ওল্ড এইটা পুরোটা এজ, ব্ল্যাক কালার আছে, আমেরিকান ন্যাশনালিটি আছে, এইগুলো আছে। তাহলে পরপর বসাবো, পরপরই আছে। প্রথমে এখানে এজ আছে, তারপরে কালার আছে, তারপরে জাতীয়তা আছে। পরেরটায় এ বিগ রাউন্ড ব্ল্যাক ইন্ডিয়ান প্লাস্টিক টেবিল, টেবিলটা নাম। একে কোয়ালিফাই করছে প্লাস্টিক, ইন্ডিয়ান, ব্ল্যাক, রাউন্ড, বিগ, এইগুলো। এ বিগ, তাহলে প্রথমে কি আছে আমাদের? সাইজ, সাইজ দিয়েছি বিগ, বিগ সাইজ। তারপরে শেপ, তারপরে শেপ আছে রাউন্ড শেপ অর্থাৎ গোলাকার আকৃতি। তারপরে কালার, ব্ল্যাক কালার। তারপরে জাতীয়তা, ইন্ডিয়ান। তারপরে মেটেরিয়াল, বস্তু, প্লাস্টিক একটা বস্তু। এইভাবে সাজিয়ে দিতে হবে, মাথায় রাখতে হবে এই সূত্রটা, HSACNM। এবারে 11 নম্বর পয়েন্ট, 11 নম্বর পয়েন্টে বলছে প্লুরাল নাউনের অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হলে অল এবং বোথ, এই যে দুটো প্রোনাউন, এর পরে দা বসাতে হবে। তো দেখি, অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, আর রয়েছে বোথ দ্য বয়েজ লেফট সুন, বলছে সকল স্টুডেন্টসরা উপস্থিত ছিল। এখানে এই অল এর পরে কিন্তু দি বসানো হয়েছে, পরেরটা তো বোথের পরে দি বসানো হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেই এটা করতে হবে। আর যদি সেটা, সরি, এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে করতে হবে, আর যদি সেটা আনকাউন্টেবল নাউন হয়, যেমন পরেরটা, সেক্ষেত্রে অল সুগার ইজ ওয়েস্টেড, এখানে কিন্তু দা করা হয়নি, কারণ সুগারকে গোনা যায় না, ওই জন্যে এটা দা হবে না, কিন্তু এই বাক্যটাও সঠিক। আচ্ছা, 12 নম্বর নিয়মে বলছে কিছু অ্যাডজেক্টিভ আছে যারা নাউনের আগে না বসে পরে বসে। সাধারণত নাউনকে কোয়ালিফাই করে এবং অ্যাডজেক্টিভগুলো তার আগেই সাধারণত বসে, কিন্তু কয়েকটা শব্দ বা কয়েকটা অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন অ্যাফ্রেড ভীত, অ্যাসলিপ ঘুমন্ত, ডিউ মানে বাকি পড়ে থাকা, ডিউ মানে বাকি, বা বলা যায় যেটা পাওয়া যাবে, প্রাপ্য, রেডি প্রস্তুত, আনেবল অসমর্থ, অ্যালাইক একরকম দেখতে, অ্যাওয়্যার সচেতন, গ্ল্যাড আনন্দিত, সরি দুঃখিত, ওয়েল ভালো, অ্যালোন একা, ইল অসুস্থ, শিওর নিশ্চিত, ওয়ার্থ মানে মূল্যবান। যেমন দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং, এখানে ওয়ার্থ কিন্তু বুক এই নাউনের পরেই এসছে, এটাকে দ্য ওয়ার্থ বুক ইজ রিডিং এরকম লেখা যাবে না, এই ধরনের অ্যাডজেক্টিভগুলো থাকলে। এবারে আসছে 13 নম্বর নিয়ম, 13 নম্বর নিয়মে কি বলছে? কতগুলো অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন আইদার, নাইদার, অনলি, বোথ, ইভেন, বাট অলসো, এই অ্যাডজেক্টিভগুলো সবসময় যে শব্দগুলোর উপর জোর দেওয়া হচ্ছে তার ঠিক আগে বসাতে হবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই যেমন বাট অলসো, বাট অলসোটা ঠিক কোন জায়গায় বসাবো, কারণ নট অনলি থাকলেই বাট অলসোটা আসে, যেখানেই নট অনলি সেখানেই বাট অলসো, কিন্তু বাট অলসো নট অনলি কার আগে বসাবো? যেমন এই উদাহরণে বলছে শি কেম নট অনলি টু সি মি বাট অলসো টু টেক হার ওল্ড বুকস, মানে কি সে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে আসেনি, সে এসেছিল তার বইগুলোও নিতে, তার পুরনো বইগুলো নিতে। এখন নট অনলিটা যদি আমরা, অনেকে আমরা সবাই ভুল করে থাকি সচরাচর, যে শি নট অনলি কেম এইভাবে বসাবো না শি কেম নট অনলি এইটা বসাবো, এটা আমরা বুঝতে পারি না। তো সেখানে আমাদের দেখতে হবে যে কোন কাজটার উপরে জোর দেওয়া হচ্ছে। এখানে দুটো কাজ, নট অনলি বাট অলসো যখনই থাকবে তখনই জানতে হবে যে দুটো কাজ যে উল্লেখ রয়েছে, এক হচ্ছে টু সি আমাকে দেখতে আসা, আর এক হচ্ছে টু টেক নিয়ে যাওয়া। তাহলে দুটো কাজ, আর সে এসেছিল এটার উপরে কিন্তু আমরা জোর দিচ্ছি না, আমরা এসে আমরা জোর দিচ্ছি কিসের উপরে, যে সে আমাকে শুধু দেখতে আসেনি, সে বইগুলো নিতে এসেছে। যদি তা আমার তার আসার উপরে জোর দিতাম তাহলে এর আগে বসাতাম, তাহলে এক্ষেত্রে কেম এবং আর একটা ভার্ব থাকতো,
আসলে সে এসেছিল দুটো কাজ করতে, দেখতে আর তার বইগুলো নিয়ে যেতে। এই দুটো কাজের ওপরে জোর দিতে হবে, তাই জন্য নট অনলিটা প্রথম কাজের ওপরে বাট অলসোটা পরের কাজের ওপরে, পরের কাজের পরে আমরা বসিয়েছি। নট অনলি বসাতে হবে প্রথম কাজের আগে, আর বাট অলসো বসাতে হবে দ্বিতীয় কাজের আগে। এবারে আসছি চোদ্দ নম্বর নিয়ম। চোদ্দ নম্বর নিয়মে বলছে যে বাক্যে অ্যাডজেক্টিভের পজিটিভ ও কম্পারেটিভ উভয় ডিগ্রি ব্যবহার করা হবে সেখানে অ্যাজ এবং দেন উভয় ব্যবহৃত হবে। আমরা জানি যে পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা যে সেন্টেন্সটা তৈরি করি পজিটিভ ডিগ্রি দিয়ে, সেখানে ওই ডিগ্রির আগে অ্যাজ এবং ওই ডিগ্রির পরে অ্যাজ ব্যবহার করা হয়। আর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওই কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা দেন ব্যবহার করি। তাহলে পৃথক এই যে দুটো শব্দ দুটো ডিগ্রির ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যখন কোনো একটা বাক্যে দুটো ডিগ্রি এক্সিস্ট করবে তখন দুটো ডিগ্রি এগেনস্টেই কিন্তু পৃথকভাবে এই শব্দগুলোকেও আনতে হবে। যেমন শি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ইফ নট মোর অনেস্ট দ্যান হার ব্রাদার। এর মানে কি? সে তার ভাইয়ের মতো সৎ যদি তা না হয় তাহলে তার ভাইয়ের থেকেও বেশি সৎ। অর্থাৎ একই মানে একজনের সম্পর্কে দুটো ডিগ্রি ব্যবহার করা হয়েছে, তাই আমাদের ওই ডিগ্রিটাকে আলাদাভাবে বোঝানোর জন্য দুটো ওই ডিস্টিংটিভ যে শব্দগুলো আছে সেগুলো বা প্রিপোজিশনগুলো আছে সেগুলো বসাতে হবে। ঠিক আছে, যে আমরা এরকম করলাম শি ইজ অ্যাজ অনেস্ট ইফ নট মোর অনেস্ট দ্যান হার ব্রাদার, এই করলে হবে না, এই অ্যাজটা বাদ দিলে হবে না, এই অ্যাজটাকেও দুটো অ্যাজই পৃথকভাবে বসাতে হবে, আবার কম্পারেটিভ ডিগ্রির পরে দ্যানটাও বসাতে হবে। পনেরো নম্বর নিয়মে বলছে দিজ ও দোজ কখনোই কাইন্ড টাইপ শর্ট প্রভৃতি নাউনের সাথে ব্যবহার করা যায় না। কাইন্ড টাইপ শর্ট এগুলো শুধুমাত্র এই যে নাউনগুলো এটার সঙ্গে রিলেটেড সিঙ্গুলার বাচক যে অ্যাডজেক্টিভ রয়েছে সেইগুলো। যেমন আই উইল নট ডু দিজ কাইন্ড অফ অ্যাক্টস, এই যে অ্যাক্টস রয়েছে এখানে এস রয়েছে, আমাদের মনে হতে পারে যে এখানে আমাদের প্লুরাল অ্যাডজেক্টিভটা রাখতে হবে দিজ, কিন্তু যেহেতু এরপরে কাইন্ড শব্দটা রয়েছে এটা ভুল হবে, তাই এই সেন্টেন্সটা কিন্তু ভুল। কাইন্ড থাকলে আমাদের করতে হবে দিস কাইন্ড, যতই এখানে এটা প্লুরাল থাক এটাকে কিন্তু সিঙ্গুলার ফর্ম করতে হবে, কারণ মাঝখানে রয়েছে কাইন্ড বা শর্ট বা টাইপ এই ধরনের নাউন থাকলে কিন্তু অবশ্যই তার আগে সিঙ্গুলার বাচক অ্যাডজেক্টিভটা রাখতে হবে, তাই এই সেন্টেন্সটা ঠিক। আমাদের আজকের ভিডিওর সর্বশেষ নিয়ম নিয়ে আলোচনা করছি, বলছে মোস্টের ব্যতিক্রমী ব্যবহার। মোস্টের ব্যতিক্রমী ব্যবহার, প্রথমে বলি কেন মোস্টের ব্যতিক্রমী ব্যবহার নিয়ে আলোচনা করছি। মোস্ট এই শব্দটা ব্যবহার হয় সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেই ব্যবহৃত হয়, এবং তার আগে দি এই অ্যাডজেক্টিভটা আনা হয় দ্য মোস্ট। যেমন আমরা সচরাচর তুলনা করতে ব্যবহার করি যে কোনো কিছুর মধ্যে একজন বা একটি সেরা, এইটা বোঝাতে আমরা দ্য মোস্ট কথাটা ব্যবহার করি। যেমন বললাম যে অমিত ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, এটা দিয়ে কী বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এই অংশটা দিয়ে বোঝাচ্ছে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান অমিত হলো ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান। এখানে কিন্তু তুলনা করা হচ্ছে যে ক্লাসে অনেক ছাত্র রয়েছে তার মধ্যে অমিত সবচেয়ে বেশি বুদ্ধিমান, অর্থাৎ অমিতের সঙ্গে রেস্ট অফ দ্য ক্লাসের বাকি ছাত্রদের তুলনা করা হচ্ছে। কিন্তু এই বাক্যটা দেখো, শি ইজ এ মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন, সে একজন অতি বুদ্ধিমান ব্যক্তি। তো এখানে আমি করেছি এই, মনে হতে পারে যে এটা বোধহয় ভুল হচ্ছে, না ভুল হচ্ছে না, কারণ এখানে কিন্তু তাকে কারোর সাথে তুলনায় আনা হচ্ছে না, কোনো পক্ষের সাথে বা কারোর সাথে তুলনা করা হচ্ছে না। এখানে এ মোস্ট কথার অর্থ হচ্ছে ভেরি, মানে খুব, মানে সে খুবই ইন্টেলিজেন্ট পার্সন, এর অর্থ হচ্ছে সে খুবই ইন্টেলিজেন্ট পার্সন বা বুদ্ধিমান ব্যক্তি। তাই এখানে আমরা দি না করে এ মোস্ট করেছি, এটাই হচ্ছে মোস্টের ব্যতিক্রমী এক্সেপশনাল ইউজ, যে মোস্টের আগে আমরা সাধারণত দি করে থাকি
আমরা দি কখন করব, যখন কারোর সাথে তুলনা বোঝাবে তখন দি করব, যখন তুলনা না বুঝিয়ে তার গভীরতাকে বোঝাবে। অ্যাডজেক্টিভটার এই যে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটার গভীরতাকে বোঝানোর জন্যে এই মোস্ট কথাটি ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও প্রোনাউনের ওপরে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা তোমরা এই ভিডিওটা আরও ভালোভাবে দেখলে উপকৃত হবে। শেষ করছি, ধন্যবাদ।